আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেদিশা ব্লগস। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। আসলে আমার বাসা সকালে অনেক সময় বাচ্চার টিফিনের জন্য বা বিকালের নাস্তায় প্রায় বানানো হয় শর্মা। এটা একদম ইজি এবং সহজ উপায়ে যে কেউ বানিয়ে ফেলতে পারেন এই চিকেন শর্মা। তো চিকেন শর্মা বানাতে যা যা লাগছে, আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম, আর 2 কাপ ময়দার জন্য আমি 1 চা চামচ ইস্ট নিয়েছি, 3 চা চামচ চিনি নিয়েছি, আর 1/2 চা চামচেরও কম হচ্ছে লবণ নিয়েছি, আর পরিমাণ মতো তেল বা বাটার যে কোনো একটা কিছু নিলেই হবে। তারপর হচ্ছে খুব ভালোভাবে এই ডোটাকে রেডি করতে হবে। ডোটাকে আমি রেডি করে র্যাপার দিয়ে সিল করে দিয়েছি যেন হচ্ছে ইস্টটা ভালো করে এটাতে অ্যাক্টিভ হয়। দেন এভাবে 1 ঘন্টা রাখলেই হবে। যদি কেউ অনেক বেশি দ্রুত করতে চান তাহলে একটু রোদে রেখে দিতে পারেন, বা ওয়ার্ম বা গরম কোনো জায়গায় রেখে দিতে পারেন। চাইলে কেউ ওভেনেও রেখে দিতে পারেন, হালকা একটু ফ্রি হিট করে ওভেনটাকে সে গরম একটা ভাবে মানে রেখে দিলে খুব সুন্দর কিন্তু ইস্টটা ফুলে উঠবে। আর এদিকে ইস্টটা অ্যাক্টিভ করতে দিয়ে দিয়ে আমি চিকেনটা রেডি করে ফেলছিলাম। এখানে হচ্ছে মুরগির সলিড যে মাংসটা আছে সেই মাংসটা নিয়েছি, সেটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে ভালো করে যে ধরনের ম্যারিনেশনের মশলাগুলো আছে সেগুলো দিয়ে ম্যারিনেশন করতে দিয়ে দিয়েছিলাম। ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 আওয়ারের মতো। দেন তারপর বের করে চিকেনটাকে হালকা অয়েল দিয়ে ভেজে নিয়েছি এবং তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর এই যে একদম দেখতেই পাচ্ছেন ইস্টটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আর একটা কথা, ইস্ট খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টের একটা স্মেল আসবে। যার ইস্টের স্মেলটা পছন্দ করে না তাদের কাছে কিন্তু খেতে খারাপ লাগবে। তবে 2 কাপ ময়দায় 1/2 চা চামচের কিন্তু কম ইস্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি ভালো করে ফুলবে না। আর 1 চামচের বেশিও দেওয়ার দরকার নেই, তাহলে ইস্টের আবার অতিরিক্ত একটা স্মেল লাগবে। আর কেউ যদি একদম ইস্টে মানে ইস্টের গন্ধটা সহ্য করতে না পারেন তাহলে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিন, তাহলে কিন্তু ইস্টের গন্ধটা থাকবে না। আর এই যে আমি ছোট একদম পাতলা করে, খুব বেশি পাতলাও না মানে মিডিয়াম পাতলা করে রুটিগুলো বেলে প্যানে ছেঁকে নিয়েছি এপাশ ওপাশ করে। আর এই যে একদম কিন্তু আমার শর্মা ব্রেডের মতোই কিন্তু আসলে রুটিটা হয়েছে। শর্মার রুটিগুলো ঠিক যেরকম থাকে একটু ফুলো ফুলো বাট একদমই সফট, এটা সেই রকমই হয়েছে। আর আমি একটু ক্রিস্পি করে নিয়েছি, যেহেতু আমরা আসলে ব্রেড একটু ক্রিস্পি খেতে পছন্দ করি। কেউ যদি খুব বেশি ক্রিস্পি খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এতটা ক্রিস্পি করার দরকার নেই। তারপর হচ্ছে আমার হোমমেড যে টমেটো সস ছিল সেটা দিয়ে দিয়েছি এবং হোমমেড মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম। মেয়োনিজ এবং টমেটো সস সবগুলি কিন্তু হোমমেড, এটা আসলে বাহিরে কেনা কোনোটাই না। আর এই পর্যায়ে আমি যে চিকেনটা প্রিপারেশন করেছিলাম সেগুলোও দিয়ে দিব। তার আগে কিছুটা আমি শসা কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে অন্য আরও কোনো ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন, গাজর ইউজ করতে পারেন, আসলে এটা পছন্দ মতো আপনি যেটা খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। একদম যে দোকানের মতো হইতে হবে এটা কোনো কথা নাই আসলে, কারণ ভেজিটেবল কিন্তু বাচ্চাদের এমনি খাওয়ানো যায় না। তাই গাজর শসা এই টাইপের জিনিসগুলো যদি এভাবে খাওয়ানো হয় তাহলে কিন্তু ওরা খুব খুশি মনেই খেয়ে নেয়, এটা কিন্তু একদম তারা না করে না। তো এই যে আমি চিকেনগুলো একটু একটু করে সাজিয়ে দিয়ে দিয়েছিলাম সাইড করে। আর চিকেনগুলো আমি খুব বেশি একদম ভাজা ভাজা করিনি, আসলে দেখতে হয়তো লাল লাগছে, এটা আসলে একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে এরকম লাল লাল হয়ে গেছে উপরের অংশটা, ভিতরে কিন্তু একদমই সফট। আর আমি একটু উপরটা এরকম করেছি তাহলে একটা খুব স্মোকি একটা ফ্লেভার আসে, সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার জাস্ট র্যাপের পালা সুন্দর মতো ঘুরিয়ে নিলেই কিন্তু আসলে শর্মা রেডি। তো এভাবে ঝটপট ওয়েতে যদি কারো শর্মা খেতে ইচ্ছে করে আর যদি বাইরে রেস্টুরেন্টে যেতে না ইচ্ছে করে তাহলে কিন্তু এভাবে খুবই ইজি প্রসেসে জাস্ট অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস বাসায় থাকলেই কিন্তু এরকম শর্মা বাসায় রেডি করা যায়। এটা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু এটা খুব একটা গুড মিল হতে পারে, খুব হালকা পাতলা একটা মানে স্ন্যাক্স হতে পারে, আসলে মেল না একটা স্ন্যাক্স হতে পারে। তো আপনাদেরকে যদি শর্মা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।